শনিবার থেকে শুরু হলো তেলিয়ামুড়া বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের 7 দিন ব্যাপী বিশেষ বার্ষিক প্রশিক্ষণ শিবিরের। অনুষ্ঠানের সূচনা করেন বিধানসভার মুখ্য সচেতক বিধায়িকা কল্যাণী রায়, পুরপিতা রূপক সরকার, বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি সম্পাদক যথাক্রমে প্রদীপ ধর, পরিমল নন্দী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সঞ্জিত কুমার দাস সহ অন্যরা উপস্থিত ছিলেন। 7 দিন ব্যাপী এই শিবিরে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে ছাত্রছাত্রীদের। একটা মুমূর্ষু রোগে একটু রক্তের জন্য কাতরাচ্ছে তার পরিবার, রক্ত দিতে ইচ্ছে করে, এটাই সবচেয়ে বড় ধর্ম, এটাই মানব ধর্ম, এটাই সেবা, আর এটাই এনএসএস। নট মি বাট ইউ, আমাকে নিয়ে নয়, সবাইকে নিয়ে আমি, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এবং অনেক মনীষী, অনেক বড় বড় ব্যক্তিত্ব নিজের জীবন দিয়ে এই জিনিসটা সমাজে প্রতিষ্ঠা করে গেছেন।